তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি হলাম দেব, আর তোমাদের স্বাগত ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেল দ্য বং ফ্লেভার্সে। আর আজকে আমরা রয়েছি নতুন একটি রেস্টুরেন্টে, যেটা হলো উফ, আর এটা নিউলি ওপেন হয়েছে। আর আজকে আমরা এসেছি এটাতে। আজকে যে ভিডিওটা শ্যুট করছি এটা হলো 14 ফেব্রুয়ারি। তো সবাইকে ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা রেস্টুরেন্টে নতুন কিছু ট্রাই করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে গেলে আজ পর্যন্ত, চলো স্টার্ট করি। এক্সট্রিমলি সরি বন্ধুরা, ওইখানে ব্যাকগ্রাউন্ডে অনেক জোরে মিউজিক বাজছিল, তার জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। নামটা খুব সঙ্গ থেকে মহারাজগঞ্জ বাজার যাওয়ার পথে বিটু শপিং মলের নিকটে যে সারতাজ কেক পার্লার রয়েছে, ওটার ঠিক সামনে রয়েছে উফ রেস্টুরেন্ট। এবং এই রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন অনেক সুস্বাদু অনেক রকমের খাবার, যে খাবারগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে গিয়ে আউটডোর ডাইনিংয়ে বসে খাবারগুলি উপভোগ করতে পারেন। সব বন্ধুরা, আমরা উফ রেস্টুরেন্টে এসে প্রথম তো আমরা খেলাম কুল্লার চা, আর সাথে রয়েছে পকোড়া, গরম গরম পকোড়া। তারপর আমরা খেলাম বার্গার এবং আর খেলাম আমরা এগ রোল। এখন আমাদের যে মেইন কোর্সটা রয়েছে সেটাতে রয়েছে হান্ডি দম বিরিয়ানি। এটা দেখার জন্য বলছি, কীভাবে সার্ভ করেছে এটা, খুবই সুন্দরভাবে এটা ডেকোরেশন করে সার্ভ করেছে এবং দেখতেই মনে হচ্ছে একদম ইয়ামি, একদম খুবই টেস্ট হবে। তো এখন টেস্ট করে তোমাদেরকে আসল রিভিউটা দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি কত কীরকম টেস্ট হয়েছে এবং কীরকম খেতে। তো স্টার্ট করা যাক। সো এখানে আমি প্রথম এখানে দেখতে পাচ্ছ, এখানে লেমন রয়েছে, এখানে এক পিস রয়েছে, এখানে পটেটো রয়েছে, এটা রয়েছে লেগ পিসটা। লেগ পিসটা খুবই বড়, এবং আমি এটাকে সরিয়ে আমি এবং হান্ডিতে সার্ভ করা হয়েছে একদম, যাতে ফ্লেভারটা একদম ভালোভাবে আসে। তো আমি রাইসটাকে একটু নিয়ে টেস্ট করে নিই আগে প্রথম, ঠিক আছে? তো রাইসটা সাথে আমি নেব স্যালাড,
অসাধারণ বন্ধুরা, ফ্লেভারটা খুব দারুণ আসছে। সো আমি এখানে যে লেগ পিসটা রয়েছে, সো লেগ পিসটা থেকে একটু বাইট নেব আমি। এই দেখুন বন্ধুরা লেগ পিসটা, লেগ পিসটা দেখি। একদম দারুণ। আপনারা আসুন ওফ রেস্টুরেন্টে, এসে খাবারগুলো খুব এনজয় করুন। খুব দারুণ দারুণ মেনু রয়েছে এবং দারুণ দারুণ খাবার রয়েছে। আপনারা এসে ফ্যামিলির সাথে অবশ্যই এনজয় করতে পারবেন এটাতে। সবাই আসুন। সো বন্ধুরা, ওইখানে অনেক জোরে জোরে মিউজিক বাজছিল, তার জন্য কপিরাইট চলে আসবে, তার জন্য কিছু কথা বলতে পারিনি, তার জন্য বয়স হবে করেছি। আর ভিডিওতে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং কমেন্টে বলবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।